شكرا يا ربي شكرا قلبي شكرا شكرا وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه সালাম মিডিয়া দিনই আলোচনা অত্র গ্রুপের সম্মানিত রাকিবুল ইসলাম ভাই সালাম দিয়ে বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন মানুষ মারা গেলে লোকদেরকে খাওয়ানো এটা কি জাহেজ আছে মৃত্যু ব্যক্তির জন্য আয়োজিত চল্লিশা বা কুলখানি কোরআন তেলাওয়াত এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কিনা মানুষকে খাওয়ানো যাবে কিনা আরো জানতে চেয়েছেন যে বাড়িতে কেউ মারা গেলে সেই বাড়িতে তিন দিন চুলা জ্বলবে না এটা কি শরীয়ত সম্মত এই দুইটি বিষয় জানতে চেয়েছেন তো প্রথম কথা হচ্ছে মানুষ যে মারা গেলে চল্লিশা করতে হয় খাজিনা খতন করতে হয় তেলাওয়াত করতে হয় মানুষকে খাওয়াইতে হয় মূলত এই ধরনের বিধান ইসলামে নেই এই ধরনের নীতিমালা ইসলামে নেই মানুষ মারা গেলে তাকে কেন্দ্র করে সেই মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে চার দিনের দিনে একটি অনুষ্ঠান করা চল্লিশ দিনের দিনে অনুষ্ঠান করা অথবা বাৎসরিকভাবে একটি বছর শেষ হয়ে গেলে সেই ডেট অনুযায়ী অনুষ্ঠান করা খাজিনা খতম পড়ানো কোরআন পাঠ করানো এটা মূলত এই মৃত্যু ব্যক্তির সাথে কেন্দ্র করে এই আমলটি করা হচ্ছে হারাম এবং বেদাতের কাজ তবে মানুষকে যদি কেউ খাওয়ায় সেটি বৈধ রয়েছে তবে এই মৃত্যু ব্যক্তি যে মারা গিয়েছে সেটি কেন্দ্র করে খাওয়াবে না যে আমার আমার মারা গিয়েছে আব্বার করতেছি চার অনুষ্ঠান করতেছি বাৎসরিকভাবে অনুষ্ঠান করতেছি এভাবে অনুষ্ঠান করা যাবে না এবং হারাম বৈধ নয় আর কোরআন খানি খতম করা কোরআন পাঠ করানো এগুলা মৃত্যু ব্যক্তির আমল নামায় কোনোদিন সোয়াব জমা হবে না বরং গুণা জমা হবে কারণ এটা দিন নয় এটা নবী সাল্লাম থেকে প্রমাণিত নয় বা এটা দিনের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে মানুষ মারা গেলে মানে মানুষ মারা গেলে যে এরকম একটা বিধান আছে ইসলাম এটা কিন্তু নেই যে চার দিনের দিন একটা অনুষ্ঠান করতে হবে চল্লিশ দিনের একটা অনুষ্ঠান করতে হবে কোরআন খানি করতে হবে বছরে খাওয়াইতে হবে এই ধরনের কোনো নীতিমালা লা আসলা লাহু কোনো প্রমাণ নেই কোনো দলিল নেই মোতাহারা পবিত্র শরীয়তের বিধানে মানুষ পবিত্র শরীয়তের বিধানে এই ধরনের কোনো দলিল প্রমাণ কোন আসল পাওয়া যায় না যে মৃত্যু ব্যক্তি মারা গেলে এভাবে কোন অনুষ্ঠান আছে ইসলামে তো যদি এগুলো না থাকে আর করা হয় তাহলে নিঃসন্দেহে এটা হবে বেদাত এবং হারামের কাজ গুমরাহির কাজ কিন্তু একজন ব্যক্তি মারা গিয়েছে তার ছেলে সন্তান আছে টাকা পয়সা আছে গরিব মিসকিনদেরকে খাদ্য দিতে পারবে কারণ গরিবদের মাঝে মানে তো ও মিসকিন মানে মিসকিনদেরকে খাবানো এটা কিন্তু উত্তম একটি আমল তবে যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে সে ব্যক্তি মানে সেই ব্যক্তির একটি নির্দিষ্ট টাইম করে খাওয়াইতে হয়তো এরকম বিষয় না মন চেয়েছে যখন খুশি আপনি তখন গরিবদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে পারেন কিন্তু এই যে চল্লিশা চার দিনের দিন অনুষ্ঠান এগুলা মূলত গরিবরা খায় না এগুলা ধনীরা খায় আত্মীয় স্বজনের মধ্যে খায় এই হচ্ছে মূল বিষয়টা কিন্তু এছাড়া টাকা পয়সা রয়েছে যিনি দুনিয়া থেকে চলে গেছে তার ছেলে সন্তান রয়েছে তার ছেলে সন্তান তো কিছু কাজ করবে যেগুলো আব্বার আমল জমা হবে সদগায় জারিয়া করতে পারে মাদ্রাসা করে দিতে পারে মসজিদ করে দিতে পারে গরিব মিসকিনদেরকে দিবে টাকা পয়সার দিকে খাদ্য দিবে এটি স্বাভাবিক একটা আমল এটা প্রক্রিয়া চলতেই থাকবে যাদের টাকা পয়সা রয়েছে তবে নির্দিষ্ট করে এখানে চল্লিশা করা চার দিন অনুষ্ঠান কোরআন খানি খতমখানি এগুলো মূলত শরীয়ত সমনয় ও শরীয়ত সম্মত না এগুলো হচ্ছে বেদাত আছাড়া এগুলো কোনো আমলও না মৃত্যু ব্যক্তির জন্য যে আমলগুলো করা লাগে বা করাটা বৈধ সেটা হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে দোয়া করা সে নিজে দোয়া করবে সন্তান রব্বির হাম হুমা কেমা রব্বাই এই দোয়া করবে তা ছেলে সন্তান এবং যদি টাকা পয়সা সম্পদ কিছু রাখে সেগুলা দান করতে পারে মসজিদে দিতে পারে মাদ্রাসা দিতে পারে জনকল্যাণমূলক কাজ করতে পারে এবং গরিব মিসকিনদেরকে দিতে পারে দরিদ্রদেরকে দিতে পারে কিন্তু সে উদ্দেশ্য করে না উদ্দেশ্য করে এরকম কোন বিধান করা যাবে না এবং সেই মৃত্যু ব্যক্তির জন্য সোয়াব পৌঁছানোর জন্য তার করতে করতে পারে পারে মাধ্যমে তার আমলনামায় সোয়াব জমা হয় এবং যে ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির ভাইয়ের সাথে সম্পর্ক রাখা বন্ধুর সাথে সম্পর্ক রাখা এগুলোর মাধ্যমে ওই মৃত্যু ব্যক্তির আমল নামায় গিয়ে সোয়াব জমা হয় এটা হচ্ছে মূল বিষয়টা এটা থেকে আমরা আজকে সরে গিয়ে এই যে বিভিন্ন জিনিসগুলো আমরা কোরআন খানি এগুলো আসলে মৃত্যু ব্যক্তির আমল নামে কোনোদিন সব জমা হবে না আরেকটি বিষয় হচ্ছে কেউ মারা গেলে সে বাড়িতে চার দিন চুলা জ্বলবে না বা জলের সমস্যা হবে এই ধরনের কোনো বিধান আসলে ইসলামে নেই মূল কথা হচ্ছে যাদের বাড়িতে লোকজন মারা গিয়েছে তারা শোকে রয়েছে শোকে কাতর রয়েছে তাদের জন্য শোক করা তো তিন দিন বৈধ রয়েছে বিশেষ করে ছেলে সন্তান আত্মীয় স্বজন প্রতিবেশী শুধু স্ত্রীর ব্যতীত স্ত্রী ব্যতীত কারণ স্ত্রী শোক পালন করবে অনেক দিন চার মাস বা তারও অতিরিক্ত চার মাস দশ দিন এই শোক ঈদুৎ পালন করবে শোক পালন করবে স্ত্রীর জন্য কিন্তু অন্য অন্য ব্যক্তির জন্য নয় তো এই জন্যে যাদের বাড়িতে লোক মারা গেছে তারা শোকে আছে তা উত্তম হচ্ছে অন্য আত্মীয় স্বজন তাদেরকে খানা দিবে তাদের সাথে বসবে একসাথে খাবে তাদেরকে সান্ত্বনা দেবে এটা হচ্ছে নিয়ম যদি কেউ না থাকে যদি তাদের সাথে কেউ না থাকে বা কেউ খানা দেওয়ার মতো না থাকে তাহলে তাদের বাড়িতে চুলা জ্বলবে এটা কোনো সমস্যা নেই এটা শরীয়তে এটা কোনো সমস্যা নেই যে চুলা জ্বললে সমস্যা আছে মূলত যেহেতু তারা শোকে রয়েছে তাদের লোক মারা গিয়েছে তাদেরকে আত্মীয় স্বজনরা খানা বানিয়ে তিন দিন খানা খাওয়াবে তাদেরকে সান্ত্বনা দেবে এটা হচ্ছে নিয়ম যদি এরকম কেউ না থাকে অন্য বাড়ির থেকে কেউ না নিয়ে আসে তবে সেই বাড়িতে চুলা জ্বলবে তাদের আরো আত্মীয় স্বজন থাকবে তারা চুলা জ্বালিয়ে দিবে এবং তাদেরকে খাদ্য দিবে এটা হচ্ছে মূল বিষয়টা আশা করি উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলেন আল্লাহ সফান আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সহি সুন্নার পথে চলার মতন তৌফিক দান করুন আমিনিয়া আলামিন আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته